সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিটি অফ বার্ডস। সিটি অফ বার্ডস আপনাদেরই পছন্দের এবং ভালোবাসার একটি চ্যানেল। আজ আমরা দেখাব অ্যালোভেরা পাখির উপকারিতা এবং অ্যালোভেরা দিয়ে পাখির যে যে উপকার হয় এবং এর পরিমাপ কীভাবে, আপনি কতটুকু পরিমাপ দিবেন সেই বিস্তারিত। তো অ্যালোভেরা পাখির ভেষজ খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এই অ্যালোভেরা দিয়ে পাখির হাজারো উপকার হয়ে থাকে। যেরকম ভেষজ যে উপকারের ভিতরে আমরা ধরব পাখি হিট স্ট্রোক এবং পাখির হিউমিডিটি ঠিক রাখে, পাখির পালক ঝরে যাওয়া থেকে রোধ করে এবং নতুন পালক গজায়, পাখির হজমতন্ত্রের বিভিন্ন ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া নির্মূল করে এবং উপকারী ব্যাকটেরিয়া সচল রাখে। এবং পাখি বিভিন্ন সময়ে দেখা যায় খাঁচায় ভালো অবস্থায় আছে কিন্তু কোনো সীমাতে দেখা যায় না, কিন্তু হঠাৎ করে পাখি মরে পড়ে আছে। এই সিম্পটম ছাড়া পাখি মরে পড়ে থাকা খাঁচায় অথবা এভরিতে, তো এগুলো হিট স্ট্রোকের কারণে অথবা বিভিন্ন পাখির খনিজ পদার্থ এবং বিভিন্ন ইয়ার মাধ্যমে হয়ে থাকে, যা আমরা বুঝতে পারি না। তো আমরা অ্যালোভেরার জেল দিয়ে এই পাখির বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি। তো আজ দেখাবো কয় এমএল পানির সাথে কত এমএল অ্যালোভেরার জুস আমরা দিয়ে থাকি সেই ব্যাপারে একটা ধারণা দেব। এখানে সম্মানিত ভিউয়ার্স, আমি 200 এমএলের একটু বেশি পানি নিয়েছি। তো আমি এই অ্যালোভেরার জুস দেব। দশ এমএল কি বারো এমএল, তো হয়ে গেল অ্যালোভেরার জুস। তো এটা আমি পাখির কলোনিতে দেব, 6 থেকে 7 ঘন্টা থাকবে, তারপর আমি এই পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দেব। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।